কেমন আছেন সবাই? আশা করি ভালো। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজ আমরা দেখব আমেরিকার বাঙালি পাড়া খ্যাত জামাইকার হিলসাইড অ্যাভিনিউর ছোট্ট সুন্দর একটি পার্ক, মেজর মার্ক পার্ক। সবুজে ছায়া ঘেরা মেজর মার্ক পার্কটি 1837 সাল থেকে জামাইকার হিলসাইড অ্যাভিনিউ শহরের অন্তর্ভুক্ত হয়। এ পার্কটি 1933 সালে উদ্বোধনের সময় প্রথম বিশ্বযুদ্ধের নায়ক মেজর জন ডব্লিউ মার্কের সম্মানে নামকরণ করা হয় মেজর মার্ক পার্ক। মেজর জন ডব্লিউ মার্ক, যিনি প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন সেনাবাহিনীর জন্য লড়াই করে জীবন হারিয়েছিল। পার্কের মাঝখানে গাছের ছাউনি দ্বারা বেষ্টিত বেঞ্চগুলোর পাশেই দেখা যাবে ব্রোঞ্জের তৈরি একটি দেবদূতের বড় ভাস্কর্য, যা 1896 সালে বানানো হয়েছিল এবং 1960 সালে তা মেজর মার্ক পার্কে স্থানান্তরিত করা হয়। তাছাড়া পার্কের ঠিক পশ্চিম পাশেই দেখা যাবে উজ্জ্বল লাল রঙের বিমূর্ত ভাস্কর্য, যা শিল্পী রজার বলুমি দ্বারা তৈরি হয়েছিল। মেজর মার্ক পার্কটি আকারে ছোট হলেও হিলসাইড অ্যাভিনিউর সকল বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান ছোট ছোট বাচ্চাদের জন্য তা একটি প্রিয় খেলার জায়গা। বাঙালি, ইন্ডিয়ান বা পাকিস্তানি কমিউনিটি ছাড়াও অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষদেরকেও এই পার্কে বসে সুন্দর বিকেলের সময়গুলো উপভোগ করতে দেখা যায়। একটু হেঁটে সামনে গেলেই দেখতে পাওয়া যাবে পার্কের ঠিক বিপরীত পাশে রয়েছে একটি ফল এবং একটি চিকেন ওভার রাইসের ভ্রাম্যমান দোকান। কেউ চাইলে পার্কে ঘোরাঘুরির এক ফাঁকে খেয়েও নিতে পারেন মনের মতো খাবার। এ ছায়া ঘেরা ছোট্ট পার্কটি ব্যস্ততম নিউ ইয়র্কের এলাকার মানুষের জন্য একটি স্বস্তির নাম। বিকেল হতে না হতেই ছোট বড় সকল বয়সের মানুষেরা এ পার্কটিতে এসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করে। এ যেন নিউ ইয়র্কের বুকে বাংলাদেশ কিংবা কলকাতার ফেলে আসা সেই ছোট্ট সুন্দর পাড়ার খেলার। তো আজ এই পর্যন্তই, নেক্সট নতুন কোনো পর্বে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।